পূর্ব বর্ধমানের দাইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের পরিচালনায় শিবজ্ঞানের জীব সেবার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল শুক্রবার। রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘে এর সম্পাদক অজয় কুমার সাহা জানান, এবারের রক্তদান শিবির দ্বিতীয় বছরে পড়ল। 38 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। যারা রক্ত দিয়েছে তাদেরকে রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের পক্ষ থেকে একটি করে চারাগাছ ও ঠাকুরের বই দেওয়া হয়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের সভাপতি আশিস কুমার সেন, রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের সম্পাদক অজয় কুমার সাহা, ডাক্তার জয়ন্ত সিনহা, ডাক্তার সুদীপ্ত চ্যাটার্জি, ডাক্তার অভিজিৎ দেবনাথ সহ রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের সকল সদস্যরা। এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল সাধারণ মানুষ। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, সব খবর। কতবার রক্ত দিয়েছেন? ওনার বয়স কত? ওনার বয়স 63+। ওনার নাম? রঘুনাথ ভট্টাচার্য। রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের উদ্যোগে একটি রক্তদান শিবির করা হলো। বিভিন্ন ভক্তরা এখানে এসে রক্তদান করেছেন। 38 জন মোট রক্তদান করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল 2 জন মহিলা এবং 1 জন 63 বছর বয়স্ক এবং 1 জন 59 বছর বয়স্ক রক্তদান এখানে করেছেন। এই রক্তদান শিবিরে বিভিন্ন জন এগিয়ে এসছেন। তার মধ্যে আমাদের 2 জন ডাক্তারবাবুর সঙ্গে ছিলেন ডক্টর জয়ন্ত সিনহা হেমরাজ ব্লাড ব্যাংক থেকে, আমাদের লোকালি ডক্টর সুদীপ্ত চ্যাটার্জি এবং ডক্টর অভিজিৎ দেবনাথ আসছেন। এনারা আমাদের সঙ্গে সবসময় থাকেন এবং এই কাজে এগিয়ে যান। ভক্তদের উদ্দেশ্যে বলছি, এই ব্লাডগুলি যদি অসহায় পীড়িত যারা আছে তাদের কাজে লাগে তাহলে খুব উপকার হয় বলে আমাদের মনে হয়, এবং সমাজের কল্যাণে আজকে যারা রক্ত দিলেন তাদের প্রত্যেককে একটি করে গাছ দেওয়া হয়েছে, যাতে করে এই গাছটি বাঁচিয়ে সমাজের আরও কল্যাণ হয়। এটা দ্বিতীয় বছর।